আসসালামু আলাইকুম, হেলেন আর্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বানাবো সম্পূর্ণ নতুন একটা রেসিপি, এটা হচ্ছে চালতার চাটনি। সাধারণত আমরা ছোবড়া সহ চালতার আচার বানিয়ে থাকি, কিন্তু এখানে সম্পূর্ণ মিহি একটা চাটনি আমরা তৈরি করেছি। আপনারা যদি পুরোটা ভিডিও দেখতে চান তাহলে আমার সঙ্গে থাকুন। চলুন চলে যাই প্রস্তুত প্রণালীতে। সবগুলো কাটা হলে আমি ধুয়ে সিদ্ধ দিয়ে দিব। আর চামড়া ফেলতে হবে না, কারণ এই ছোবড়াগুলো তো আচারের মধ্যে যাবে না, চাটনির মধ্যে যাবে না। এখানে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ ফুড কালার, যাতে কালারটা সুন্দর আসে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি রেখে সিদ্ধ করে নিব, যতক্ষণ পর্যন্ত নরম না হয়। একটা চামচের মধ্যে উঠে দেখিয়ে দিচ্ছি নরম হয়েছে কিনা, কারণ ভিতরে যে আঁশগুলো আছে আঁশের জন্য বোঝা যায় না যে নরম হয়েছে কিনা। তারপরও আমি যথাসম্ভব দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এই যে একটু চাপ দিলে জিনিসটা ভিতরে যাচ্ছে, তখনই বোঝা যায় যে সিদ্ধ হয়েছে। ঠান্ডা করে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন এই অবস্থা, ছোবড়াগুলা সবগুলো ব্লেন্ড করা হলে একটা চালনিতে নিয়ে চেলে নির্যাসটা নিয়ে নিব, আর উপরে ছোবাগুলো ফেলে দিব। একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল। চারটা চালতার নির্যাসের সঙ্গে এক কাপ সরিষার তেলই যথেষ্ট। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব চালতার রস, এটা আমি চেলে নিয়েছি, চেলে ছোবড়াগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর চালটা যেহেতু টক কম থাকে এই জন্য চালতার মধ্যে আমি প্রথমে এক কাপ চিনি দিব, যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে আরও দিব। ফুটে উঠলে ঢেকে দিব, আর সাবধানে নাড়াচাড়া করতে হবে, এগুলা গায়ে আসার সম্ভাবনা থাকে, ফুটতে থাকে তরল জিনিস, এই জন্য চেষ্টা করব ঢেকে রান্না করার জন্য।
একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করব। চিনি আমি আরও এক কাপ দিয়ে দিলাম। এখানে আমার চারটা চালতার রসের সঙ্গে দুই কাপ চিনি লেগেছে। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স। দেখুন ঢাকনাটার কী অবস্থা, ছিটে পুরো ঢাকনা নষ্ট হয়েছে। এই যে এই পর্যায়ে আমি নামিয়ে নিব, কারণ এর চেয়ে বেশি শুকালে জিনিসটা শক্ত হয়ে যাবে। চাটনিটা একটু নরম থাকে, দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার চালতার চাটনি। এটা খালিও খেতে পারবেন, ভাত পোলাও এইসবের সঙ্গেও খেতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।